স্টপ না, মিন্টু অল্পে টার্গেট হিট করলো, ও টার্গেট হিট না, অল্পের জন্য টার্গেট থেকে অনেক দূরে, রাজা পারল না, রাজা পারল না, টপিসেক পারলেন না। আবার আপনাদের সামনে এসেছি কুকুমনি টিভির তরফ থেকে, আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা একটি নতুন খেলা নিয়ে এসেছি, ব্লাইন্ড হিটিং চ্যালেঞ্জ, যা চোখ বন্ধ করে হাঁড়ি ভাঙার খেলা। যে এক চান্সে হাঁড়ি ভাঙবে তাকে একটি আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। আজকে আমাদের প্রথম প্রতিযোগী রকি শেখ। হ্যালো দোস্ত, শুরু করছি আজকের খেলা। আমাদের প্রথম প্রতিযোগী রকি শেখ, স্টার্ট। রকি শেখের উৎসাহ বর্ণনার জন্য সকলে একটু হাততালি মারবেন, দর্শকগণ হাততালি। রকি শেখ আসছে নিজের টার্গেটের দিকে, দেখুন আপনারা রকি শেখ। রকি শেখ আপনার নিজের টার্গেটের কাছাকাছি পৌঁছে গেছে। রকি শেখ স্টপ 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 না, রকি শেখ প্রথম চান্সেই টার্গেট হিট করেছে। রকির জন্য একটা আকর্ষণীয় পুরস্কার আছে। আমাদের দ্বিতীয় প্রতিযোগী আবার তৈরি হচ্ছেন, আপনারা দেখতে থাকুন। আমাদের দ্বিতীয় চ্যালেঞ্জার মুন্না শেখ, মুন্না শেখ রেডি, স্টার্ট। দেখা যাক মুন্না শেখ ভাঙতে পারে কিনা প্রথম চান্সে। তুই আওয়াজ করে ছপা ছপা, আউট 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 স্টপ। আমাদের পরের প্রতিযোগী টফি শেখ, টফি শেখ রেডি, এবারে স্টার্ট। দেখা যাক টফি শেখ এক চান্সে পারেন কিনা নিজের টার্গেট হিট করতে। খুকুমনি টিভিটাকে টিভিকে আপনারা সকলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আমাদের আগের ভিডিওগুলো লিঙ্কে পেয়ে যাবেন, লিঙ্কে ক্লিক করলে আগের ভিডিওগুলো দেখতে পাবেন। দেখা যাক টফি শেখ কি করে, দেখা যাক। টফি শেখ ধীরে ধীরে টার্গেটের দিকে আসছে, টফি শেখ ধীরে ধীরে টার্গেটের দিকে আসছে, হিট হিট করার জন্য রেডি হচ্ছে টফি শেখ। দেখা যাক পারেন কি না, দেখাই যাক, দেখা যাক। নো, টফি শেখ পারলেন না, টফি শেখ একটুর জন্য মিস করলেন টার্গেট হিট। এবারে আমাদের পরের প্রতিযোগী আসছেন, আমাদের পরের প্রতিযোগী সাজিবুল মণ্ডল, ছোট্ট বাচ্চা, দেখুন আপনারা নিজের টার্গেটের জন্য রেডি হচ্ছে, স্টার্ট। আমাদের খুকুমনি চ্যানেলটিকে আপনারা সকলে সাবস্ক্রাইব করুন এবং আমাদের আগের ভিডিওগুলো দেখার জন্য লিঙ্কে ক্লিক করুন। ধীরে ধীরে নিজের টার্গেটের দিকে এগিয়ে আসছে ছোট্ট বাচ্চা, দেখুন আপনারা। ধীরে ধীরে টার্গেটের কাছাকাছি পৌঁছে গেছে, দেখা যাক কি করে। স্টপ, পারলেন না, অল্পের জন্য, অল্পের জন্য মিস হলো টার্গেট। আমাদের পরের প্রতিযোগী ছোট্ট বাচ্চা সানোয়ার শেখ, দেখা যাক সানোয়ার শেখ টার্গেট হিট করতে পারেন কি না, স্টার্ট।
দেখা যাক শানোয়ার নিজের টার্গেটের কাছাকাছি আসতে পারে কিনা। ধীরে ধীরে এগিয়ে আসছে টার্গেটের দিকে, দেখা যাক শানোয়ার কি করে। না শানোয়ার শেখ পিছিয়ে যাচ্ছেন, একবার আগিয়ে আসছেন, দেখা যাক লাস্টে কি করতে পারে। টার্গেটের কাছাকাছি এসে আবার ঘুরে যাচ্ছে, দেখা যাক শানোয়ার শেখ কি করে। না পারলো না শানোয়ার শেখ, টার্গেট মিস করলো, অনেকটা দূরেই মারলো। দেখা যাক আমাদের পরের প্রতিযোগী কি করে, হিট করতে পারেন কিনা। রাজা মণ্ডল, আমাদের পরের প্রতিযোগী রাজা মণ্ডল, দেখা যাক রাজা কি করতে পারে। পরের প্রতিযোগী রাজা শেখ, রাজা মণ্ডল রেডি হচ্ছে, স্টার্ট। দেখা যাক রাজার জন্য সকলে একটু হাততালি। দেখা যাক রাজা কি করে। দেখা যাক রাজা কি করে, দেখা যাক রাজা রাজা মণ্ডল টার্গেট হিট করতে পারেন কিনা। রাজা টার্গেট থেকে অনেক দূরে, অনেক দূরে। রাজা পারল না, রাজা পারল না টার্গেট হিট করতে পারল না। আমাদের পরের প্রতিযোগী নাজমুল তৈরি হচ্ছে, রেডি স্টার্ট। দেখা যাক নাজমুল টার্গেট হিট করতে পারে কিনা। নাজমুল নিজের টার্গেটের দিকে অগ্রসর হচ্ছে ধীরে ধীরে, দেখা যাক নাজমুল কি করতে পারে। দেখা যাক নাজমুল কি করতে পারে। দেখা যাক নাজমুল কি করতে পারে। না অল্পের জন্য টার্গেট থেকে মিস করলো নাজমুল, খুব সুন্দর চেষ্টা করেছিল নাজমুল কিন্তু হলো না টার্গেট হিট। মেন্টো শেখ রেডি হচ্ছে, দেখা যাক মেন্টো শেখ কি করতে পারে, রেডি স্টার্ট। দেখা যাক মেন্টো টার্গেট হিট করতে পারে কিনা। মেন্টু ধীরে ধীরে অগ্রসর হচ্ছে নিজের টার্গেটের দিকে, দেখা যাক কি করে মেন্টু। মেন্টু লাঠি উঁচিয়ে আসছে, দেখা যাক ধীরে 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 আসছে মেন্টু টার্গেটের দিকে, দেখা যাক কি করে মেন্টু। না মেন্টু অল্পের জন্য টার্গেট মিস করলো, মেন্টুও পারলো না। দেখা যাক আমাদের পরের প্রতিযোগী কি করে টার্গেট হিট করতে পারেন কিনা। আমাদের পরের প্রতিযোগী সজল মণ্ডল, পরের প্রতিযোগী তৈরি হচ্ছে, স্টার্ট। দেখা যাক ছোট্ট বাচ্চা আসছে ধীরে ধীরে টার্গেটের দিকে, টার্গেট হিট করতে পারে কিনা দেখা যাক। টার্গেটের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে, এখনো পর্যন্ত ঠিকঠাক আসছে, দেখা যাক কি করে। ধীরে ধীরে টার্গেটের কাছাকাছি পৌঁছে গেছে, দেখা যাক কি করে। দেখাই যাক, দর্শকরা একটু হাততালি দাও, হাততালি। ও অল্পের জন্য টার্গেট মিস, আবারও মিস টার্গেট। দেখা যাক আমাদের পরের প্রতিযোগী কি করে। আমাদের পরের প্রতিযোগী সজল মণ্ডল, স্টার্ট। সজল কি করে দেখা যাক। দেখা যাক সজল ধীরে ধীরে অগ্রসর হচ্ছে টার্গেটের দিকে, দেখা যাক কি করে সজল। টার্গেটের কাছাকাছি পৌঁছে গেছে কিন্তু সজল, দেখা যাক
টার্গেট সজল মনে হয় টার্গেট হিট করলো। ও টার্গেট হিট, সজল টার্গেট হিট করলো। ছবি হয়েছে আমার এদিকে আসছে, ওই জন্য ভালো ছবি গেল। আমাদের পরের প্রতিযোগী লালচাঁদ মল্লিক, স্টার্ট। দেখা যাক লালচাঁদ মল্লিক কি করে। লালচাঁদ মল্লিক নিজের টার্গেটের দিকে এগিয়ে আসছে ধীরে ধীরে। দেখা যাক লালচাঁদ কি করে। দেখা যাক লালচাঁদ কি করে। লালচাঁদ মাঝপথে পথ ভুলে গেছে মনে হচ্ছে। দেখা যাক টার্গেটের খুব কাছাকাছি পৌঁছে গেছে লালচাঁদ। দেখা যাক টার্গেট হিট করতে পারে কিনা। দেখা যাক লালচাঁদ হিট করতে পারে কিনা টার্গেট। টার্গেট টার্গেটের খুব কাছাকাছি চলে এসছে লালচাঁদ। দেখা যাক, ও নো, লালচাঁদ হিট করতে পারলো না টার্গেট। আমাদের পরের প্রতিযোগী আরিজুল মণ্ডল, স্টার্ট। দেখা যাক ছোট্ট বাচ্চা আসছে এবার টার্গেটের দিকে কি করে। আরিজুলকে প্রথমেই পাক খাইয়ে টার্গেট থেকে অনেকটা দূরে পাঠিয়েছে। দেখা যাক আরিজুল দর্শকের দিকে ছুটছে। দেখা যাক আরিজুল টার্গেটের কাছাকাছি আসতে পারে কিনা। ও আরিজুল টার্গেট থেকে অনেকটা দূরেই আছে এখনো। দেখা যাক, না আরিজুল টার্গেট থেকে অনেক, ও নো, আরিজুল অনেকটা দূরে থেকে গেল, টার্গেটের ধারে কাছেও আসতে পারলো না। আমাদের পরের প্রতিযোগী একটি ছোট্ট বাচ্চা আসছে, দেখা যাক কি করে, স্টার্ট। দেখা যাক ছোট্ট বাচ্চা আসছে টার্গেটের দিকে ধীরে ধীরে, কিন্তু অন্যদিকেই চলে যাচ্ছে। দেখা যাক কি হয়। টার্গেটের ধারে কাছেও নেই, টার্গেটের ধারে কাছেও নেই, না অনেক দূরে চলে গেল টার্গেট থেকে। এবারে আমাদের দর্শক, প্রচুর দর্শকের সমাগম। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের আগের ভিডিওগুলি দেখার জন্য লিঙ্কে ক্লিক করুন। আমাদের অন্তিম প্রতিযোগী আসছে আজকে, দেখা যাক। আমাদের অন্তিম প্রতিযোগী টার্গেট হিট করতে পারে কিনা। আমাদের পরের প্রতিযোগী সাজিবুল শেখ, স্টার্ট। দেখা যাক ছোট্ট সাজিবুল নিজের টার্গেট হিট করতে পারে কিনা। সাজিবুল ধীরে ধীরে টার্গেটের দিকে এগিয়ে আসছে। দেখা যাক ধীরে ধীরে টার্গেটের দিকে এগিয়ে আসছে, দর্শকরা ওকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। দেখা যাক তবুও সাজিবুল ধীরে ধীরে টার্গেটের দিকে এগিয়ে আসছে। দেখা যাক টার্গেটের, না দর্শকের দিকে চলে যাচ্ছে সাজিবুল, না সাজিবুল আবার টার্গেটের দিকে ঘুরছে। দেখা যাক সাজিবুল হয়তো ভেঙে দেবে টার্গেট।
টার্গেট নো, অল্পের জন্য হলো না, অল্পের জন্য হলো না। এবারে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান, আজকে যুগ্ম বিজেতা হয়েছেন দুজন, সজল এবং রকি। পুরস্কার তুলে দিচ্ছেন মুন্না শেখ। দর্শকগণ একটু জোরে হাততালি। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলের লিঙ্কে আমাদের পুরনো ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলের লিঙ্কে যান।